প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন রাজ্য সফরকে সফল করতে পৌর নিগমের উদ্যোগে স্বচ্ছতা অভিযানের উপর নেওয়া হয়েছে বিশেষ স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা কর্মসূচি। বৃহস্পতিবার পৌর নিগমের কাউন্সিলর এবং পৌর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উদ্যোগী ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এই স্বচ্ছতা অভিযানে বরদোয়ালি এবং এডিনগর এলাকায় সাফাই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডেপুটি মেয়র। এই স্বচ্ছতা অভিযান নিয়ে নিজের প্রতিক্রিয়ায় ডেপুটি মেয়র জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে সামনে রেখেই পৌর নিগমের উদ্যোগে যে বিশেষ স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে তারই অঙ্গ হিসেবে এই সাফাই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে রাস্তার পাশে পড়ে থাকা ধর্মীয় দেবদেবীর মূর্তিগুলিকে যথাবিহিত সম্মানের সঙ্গে উপযুক্ত জায়গায় স্থানান্তর করা হয়েছে বলে ডেপুটি মেয়র জানান। আমরা সকলেই জানি যে 18ই ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ত্রিপুরা রাজ্যে আসছেন। ওনার এই শুভযাত্রাকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা রাজ্যে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হচ্ছে, বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কিন্তু আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা স্বচ্ছ আগরতলা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আগরতলা শহরের বিভিন্ন কোনায় কোনায় পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতার কাজ তো আমরা আগরতলা পৌর নিগম প্রতিনিয়ত করেই যাচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রী যে আসছেন এই বিষয়টাকে কেন্দ্র করে একটু বিশেষভাবে বিশেষ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা একটি জিনিস যেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে বিশেষভাবে, যে আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে থাকি রাস্তার চারপাশে ঝোপঝাড়ে বা বিভিন্ন গাছের তলায় বিশেষ কোনো ব্যক্তি বা সংস্থা বা কোনো গোষ্ঠী তাদের পূজা করা দেবদেবীর মূর্তিগুলোকে পুজোর পর রাস্তার আশেপাশে এনে রেখে দেন, যেগুলো সত্যি আমাদের আস্থা, আমাদের বিশ্বাসের উপর, আমাদের যে দেবদেবীর মূর্তির পূজা যে আমরা করি সেই পূজার উপর, যে ঈশ্বরের উপর যে আমাদের আস্থা বিশ্বাস, তার উপর কোথাও একটা আঘাত করছে। এবং আগামী প্রজন্মের সামনে একটি বিশেষ মানে বিশাল এক প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে। তো আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এখন থেকে আমরা রাস্তার আশেপাশে যে মূর্তিগুলো থাকবে, গাছের তলায় যে মূর্তিগুলো থাকবে, সেগুলোকে আমরা পরিষ্কার করে দশমী ঘাটে দশমী করে দেবো। ছিলেন আমাদের, যেহেতু সরকারি ব্যবহার হয়েছে এটা, সেন্ট্রাল জোনের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন, আমাদের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আমাদের 45 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, আমি নিজে খুব ছিলাম, এবং আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন সাফাই কর্মীরা ছিলেন, ট্রাক্সফোর্সের লোক ছিলেন, ওই এলাকার বিভিন্ন নাগরিকরা ছিলেন যারা সচেতন নাগরিক, ওনারা এই বিষয়টিকে সমর্থন করেছেন এবং ওনারা বলেছেন যে আগামী দিন আমরা এই বিষয়টি লক্ষ্য রাখব। এই উদ্যোগের ধার্মিক মাহাত্ম্যের উল্লেখ করে মনিকা দাস দত্ত জানান, এই উদ্যোগকে সম্পূর্ণ সফল করতে মানুষের সহযোগিতা খুবই জরুরি। সাফাই কর্মসূচিতে 29 নং ওয়ার্ড কাউন্সিলর এবং 45 নং ওয়ার্ড কাউন্সিলর সহ মেয়র ইন কাউন্সিল এবং অন্যান্য পৌর আধিকারিক ও স্থানীয় মানুষ উৎসাহের সঙ্গে অংশ নিয়েছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।